শনিবার থেকে উতাল পাতাল হবে দক্ষিণবঙ্গ। কতদিন পর্যন্ত চলবে এই তাণ্ডব? আজকের এই ভিডিওতে থাকছে আবহাওয়া সতর্কীকরণ এবং কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে তার আপডেট। ইতিমধ্যে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হয়ে আছে। শুক্রবার থেকে আবহাওয়ার বিরাট রোদবদল ঘটতে শুরু করেছে। বিগত কিছুদিন ধরে তাপমাত্রা ক্রমশ বেড়ে যাওয়ার ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছিল রাজ্যের সাধারণ মানুষ। ব্যবসা গরমে এক প্রকার অস্বস্তিতে পড়েছিলেন অনেকে। আবার বিগত কিছুদিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের অনেক জেলায় বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা এখনও সম্পূর্ণরূপে কমেনি, তার উপর আবার এই দুর্যোগ শুরু হয়ে গেল। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সারা রাজ্যে অনেক জেলায় ঝেঁপে বৃষ্টি হবে। আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টির তাণ্ডব চলবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যথেষ্ট তাপমাত্রা থাকলেও এই গরমের রমরমা এবার শেষ হতে চলেছে। এক প্রকার উতাল পাতাল আবহাওয়ার ইঙ্গিত মিলেছে রাজ্যে, তার সঙ্গে জেলায় জেলায় সতর্কতা জারি করে দিয়েছে মৌসুমী ভবন। ফলে আপনি বাড়ি থেকে ছাতা না নিয়ে বেরোলে যে কোনো মুহূর্তে বিপদে পড়বেন। জানা গিয়েছে আগামী শনিবার থেকে বৃষ্টি শুরু হবে, তা চলবে আগামী মঙ্গলবার অবধি। উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণবাতি নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে, যা আগামী 48 ঘন্টায় অনেকটাই শক্তি বৃদ্ধি করবে। এই নিম্নচাপের কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বর্ষণ হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলার সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। এছাড়াও প্রবল বর্ষণের সাক্ষী হতে চলেছে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ার মানুষ। আগামী সোমবার অবধি বৃষ্টির তাণ্ডব লীলা চলবে মালদা এবং দুই দিনাজপুরে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা, তবে মঙ্গলে আরও বৃষ্টি বাড়বে বলে আশঙ্কা। মঙ্গলবার কমলার সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়াও আবহাওয়া ঝড়ো ব্যাটিং চলবে দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দুই দিনাজপুরে। তো বন্ধুরা, যদি একটু সময় থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম এবং কেমন বৃষ্টি হয়েছে তা অবশ্যই জানাবেন। ভিডিওটিতে লাইক করে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।